মাঝে মধ্যে আব্বু তাবলিগে যান, সময় আমি যাওয়ার চেষ্টা করি, দিনের পথে চলার চেষ্টা করি। আমার আব্বু ছিলেন অনেক বড় প্লেয়ার, আমারও ইচ্ছা আমি যে জাতীয় দলে খেলি। আহনাফ বাবা রাজিন সালে ধর্মভীরু মানুষ, আজান হয়ে গেছে, প্র্যাকটিস করানোর ফাঁকেই নামাজের উদ্দেশ্যে মাঠ ত্যাগ করেছেন, ছেলেকেও দেখিয়েছেন আলোর পথ। আপনার বাবা আসলে ধর্মভীরু মানুষ, পাঁচ নামাজ পড়েন, বাবার পথে কি আপনি হাঁটেন কিনা? ইনশাল্লাহ চেষ্টা করি, বাট মাঝে মধ্যে আব্বু তাবলিগে যান, সময় আমি যাওয়ার চেষ্টা করি, দিনের পথে চলার চেষ্টা করি আর কি, আল্লাহ যদি তৌফিক দেন। আহনাফ সিলেট জেলা স্টেডিয়ামে বাবার একাডেমিতেই প্র্যাকটিস করেন, স্বপ্ন দেখেন বিরাট কিংবা সচিনের মতোই বড় ক্রিকেটার হবেন, বাবার কাছ থেকে পূর্ণ সাপোর্টটাও পেয়ে যাচ্ছেন। বাবা আসলে জাতীয় দলে খেলতে চেয়েছিলেন, সেই স্বপ্নটা তিনি পূরণ করেছেন, আপনার স্বপ্নটা কি? ডেফিনেটলি আমার আব্বু ছিলেন অনেক বড় প্লেয়ার, আমারও ইচ্ছা আমি যে জাতীয় দলে খেলি। আমার আব্বু কাছে মাঝে মধ্যে আমি টিপস নিই যে আব্বু কীভাবে খেলা যায়, আব্বু মাঝে মধ্যে টিপস দেন যে তুমি এরকম খেললে ভালো হয়। আব্বু থেকে অনেক সাপোর্ট পাই, আব্বু ফিডব্যাক অনেক ভালো দিতেছেন, বলতেছেন যে তুমি তোমার ইচ্ছা তুমি যেটা হতে চাও ওটা হোক, কিন্তু ক্রিকেট আমি যেহেতু ক্রিকেট খেলি আমার আব্বু কাছ থেকে টিপস নিই যে আব্বু কীভাবে খেলা যায়, কীভাবে খেললে ভালো হবে, আব্বু টিপস দেন, আব্বু বলেন তুমি তুমি তোমার খেলো এরকম ভালো খেলা যায়। নিজের খেলোয়াড়ি জীবনে রাজিন ছিলেন দেশ সেরা ফিল্ডার, বাবা জাতীয় দলকে প্রতিনিধিত্ব করেছেন, ছেলে হিসেবে আহনাফের অনুভূতি কেমন? ডেফিনেটলি অনেক ভালো লাগে, কেন এটা আমি অনেক মানুষের কাছ থেকে শুনি যে আমার আব্বু ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ডার ছিলেন বাংলাদেশ টিমে, তো আশা করি আমি ইনশাল্লাহ হব একদিন আব্বুর মতো ফিল্ডার। বর্তমান বাংলাদেশ জাতীয় দলে আহনাফের পছন্দের ক্রিকেটার জাকির হাসান, তামিম ইকবালও আহনাফের প্রিয় ক্রিকেটার। বড় হয় তো সচিন তেন্ডুলকার স্যার, বিরাট কোহলি স্যার এরকমই হতে চাই। আমার আইডল প্লেয়ার বাংলাদেশ টিমে জাকির হাসান, এখন তামিম ইকবালও আছেন এখন ইয়ার। আহনাফ মূলত ব্যাটার, বোলিংটাও যথেষ্ট ভালো করেন, জাতীয় দলের পেস বোলিং অলরাউন্ডারের আক্ষেপ পূরণ করতে পারবেন বলেই বিশ্বাস করেন আহনাফ। আব্বু ন্যাশনাল টিমে সার্ভিস দিয়েছেন, হয়তো সর্বোচ্চটা দিতে পারেন নাই, তো নেক্সট যদি আমি যদি আল্লাহর সুযোগ পাওয়ান তাহলে ইনশাল্লাহ আমি নেক্সট যাওয়ার চেষ্টা করব। বাবা জাতীয় দলে খেলার স্বপ্ন পূরণ করেছেন, ছেলে আহনাফও চান বাবার মতোই বড় ক্রিকেটার হতে, ব্যাটার রাজিন হয়তো নিজের সামর্থ্যের শতভাগ দিতে পারেননি, সুযোগ পেলে আহনাফ বাবাকেও ছাড়িয়ে যেতে চান। সিলেট জেলা স্টেডিয়াম থেকে ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে গোলাম সারোয়ার, ক্রিকেট 97। আর একটা বল করবে, একটু করতে পারবে।